আজ শনিবার উনত্রিশে ভাদ্র দু হাজার সালের ষোলোই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা একে একে দেখতে পাবেন শনির বিভিন্ন মন্ত্রসমূহ বর্তমানে শনি কিন্তু বক্রিয় অবস্থানে আছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিস্চারায় নামা এটি একশো আটবার করে সন্ধ্যেবেলার সময় জপ করবেন আজকের দিনে আপনারা সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল কিনবেন না কালো রঙের কোনো জিনিস কিনবেন না কাউকে টাকা ধার দেবেন না কারোর থেকে টাকা ধার নেবেন না আজ পারলে বিশেষ করে যারা শনির দশায় জর্জরিত আছেন তারা সরিষার তেলে নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন অত্যন্ত উপকৃত হবেন শনির গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র আপনারা একশো আটবার জপ করতে পারেন তবে অবশ্যই প্রণাম মন্ত্রটি শনি মন্দিরে গিয়ে জপ করলে আরও বেটার পরিণতি আপনারা পাবেন আজকের দিনে আপনারা অবশ্যই শনিদেবের নাম জপ ধ্যানারাধনা তো করবেনই তার সাথে সাথে নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করুন আবারও বলছি সরিষার তেল বা বেগুন যেন খাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ দিনটিতে কিন্তু আপনারা শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে পারেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কোনো প্রকার যৌথ ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস বা সন্দেহজনক কোনো আর্থিক স্কিমে টাকা পয়সা বিনিয়োগ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না আজ যারা চাকরিজীবী আছেন তাদেরকে আগেই বলেছি রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যদি তাড়াতাড়ি করেন তাহলে দিনটি কিন্তু আপনাদের বেশ কাটবে দিনের শেষে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন আর কারোর সাথে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন আজ আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন ছোটোবেলার কথা স্মরণ করতে পারেন স্মৃতি মেদুর হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পেতেই পারেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনার বিশেষ করে মেজাজ যদি নিজেকে না সামলাতে পারেন পরিবারের সদস্যদের অনুভূতিতে কিন্তু আঘাত আপনারা দিয়েই ফেলতে পারেন খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় আপনারা থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না রূপর কোনো জিনিস শরীরে পরিধান করুন অবশ্যই আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে